ঘরছাড়াদের ঘরে ফেরাতে সন্দেশখালীতে বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা দেব্রেওয়াল, মীনাখা এবং ন্যাজের থানাতেও যান তিনি। বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ প্রিয়াঙ্কা দেব্রেওয়ালের, তবে পুলিশের তরফে জানানো হয়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে 12 জনের নাম আছে, এটা তারিখ হলো 17 তারিখ। টিএমসির কোনো একটা ছেলে বাইক থেকে মদ খেয়ে পড়ে গেছে আর এসে এখানে এফআইআর করে দিয়েছে যে 12 জন আমাকে মেরেছে। এবার এই 12 জন বাড়ি ছাড়া হয়ে গেল কেন? কি এখানে তো বিজেপি যদি কোনো কমপ্লেন দিতে চায় তার কোনো এফআইআর হয় না, কিন্তু একজন বাড়িতে মানে তার কিছু হলেও বিজেপির নামে কমপ্লেন হয়ে যায়। তো এটাই আজকে নিয়ে আমি কথা বলেছি, আর অফিসার ইনচার্জ আমাকে বলেছে যে ডিউরিং ইনভেস্টিগেশন ওরা এই 12 জনের অ্যাগেনস্টে কিছু পায়নি। তা আপনারা ভাবতে পারেন এরকম মিথ্যে মামলা কত দেওয়া হচ্ছে। তো ঠিক আছে, মীনাখা এখন যদি কোঅপারেট করছে মীনাখা থানা, খুব ভালো। আমাদের যারা বাড়ি ছাড়া আছে তারা বাড়ি ঢুকবে, আর এই এরিয়াতে কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্টের দরকার আছে সেটাও আমি ওদের জানিয়েছি যে এখানে এখানে এই এলাকাতে সন্ত্রাস আছে, আপনারা ইনভেস্টিগেশন করে নিন তারপরে ডিপ্লয় করুন।